রায়ের ঠাট্টা, সেই রায় বেশে নাচ নিয়ে ছুট। সম্ভাবনাটুকু ছিল না নাকি রুমাল চেপে বেরিয়ে যেতে হতো। পরম করুণাময়ের যদি করুণা থাকে আর সকলের যদি মনের মধ্যে ভালো কিছু করার একটা সদিচ্ছা থাকে তাহলে এর পিসি চন্দ্র গার্ডেন হতে পারে। আসুন আমরা সেই প্রয়াস সেই সাধনা আসলে এটা সকলের জয় সদিচ্ছার। পিসি চন্দ্র গ্রুপকে বিশেষ করে মিস্টার এ কে চন্দ্র মহাশয়কে তারা এই জায়গাটিকে আমাদের না দিলে আমরা এরমভাবে করতে পারতাম না। আর এই যে কবিতা উৎসব আমরা করতে পাচ্ছি এত বছর ধরে, দীর্ঘ সময় আমাদের সাহিত্য একাডেমি সাহায্য করে এসছে এবং এই ব্রততী বন্দ্যোপাধ্যায় তারই উৎসাহে এই পিসি চন্দ্র গার্ডেনে এই উৎসবটি সংগঠিত করতে পাচ্ছি, এটা খুব পরম আনন্দের বিষয় আমাদের কাছে। রাজা দেখলাম, রানী দেখলাম, এবার একটু মানুষের কাছে বসতে চাই, এসো আমরা প্রেমের গান গাই। আজকে সেই প্রেমের বার্তা, ভালোবাসার বার্তা, মিলনের বার্তা কবিতার মধ্যে দিয়ে। শুভেচ্ছা, ভালো থাকবেন। আলাদা করে গানকে স্থান দেওয়ার জন্য আমি আরোহর পক্ষ থেকে সবাইকে অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমে আমরা গাইব কাজী কামাল নাসেরের গান, গানের কথা এবং সুর কাজী কামাল নাসের। আমার বসুমতী বড় গরিব, তাকে মা ডেকে আমি সারা জীবন দেখছি রাজা হওয়ার স্বপ্ন। দেখতে দেখতে আমি বড় হচ্ছি, আমি যখন কুড়িয়ে পাব আলাদিনের প্রদীপ। মা গো আমার খুঁটে কুড়ানি মা, সেদিন তুইয়ার দুঃখের নোনা পানিতে সাঁতার কেটে সাঁতার কেটে, কি দিন কি রাত, চোখের জলকে বলবি না সই। জল থই থই অথই অভিমানের মধ্যে আমার রাজা হওয়ার স্বপ্ন কাঁপছে। আমি মায়ের দেওয়া দারুর জ্বরে কাঁপতে কাঁপতে বড় হচ্ছি, আমি যখন কুড়িয়ে পাব আলাদিনের প্রদীপ। আমি যখন দেখতে দেখতে আমার মাথার চুল পাকলো, আমি শুধুই স্বপ্ন দেখছি, আমার বসুমতির কোনো বয়স নেই। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা, এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের, হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের, একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। শাশুড়ি তাকে পরিয়ে দিয়েছেন সাদা থান, 19 বছরের একটি মেয়ে সে একা। কিন্তু সেই থানও এক ছটকায় খুলে নিল তিনজন পাড়ার মোড়ে, একটা সত্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, পিছনে তিনজন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা